হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সিটি অ্যান্ড আই চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বাঁশরণী বাজারে, আপনাদের দেখাবো একটি বিশাল মানে জায়ান্ট সাইজের কাতলা মাছ কীভাবে কাটে, দেখতে থাকুন। এই রকম জায়ান্ট 25 কেজি ওজনের মাছ কাটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ, এবং এটি করার জন্য প্রপার এফিশিয়েন্ট স্কিলের প্রয়োজন হয়ে থাকে। মানে নর্মালি যে কেউ এই মাছ কাটতে পারবে না, এর জন্য এফিশিয়েন্সির দরকার হয়, প্রপার স্কিলসের দরকার হয়। আর এই কাতলা ফিশ মূলত সাউথ এশিয়াতে পাওয়া যায়, মেজর সাউথ এশিয়ান ক্র্যাফ ফিশ এটা। আর এটা ফ্রেশ ওয়াটার মাছ, মানে নদী লেক বা পুকুরেই এটি উৎপন্ন হয়। সাউথ এশিয়া বলতে ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এই সমস্ত দেশে এটি পাওয়া যায়। এই কাতলা মাছের মধ্যে প্রচুর রিচ মিনারেলস আছে, যেমন জিঙ্ক, পটাশিয়াম, আয়োডিন, ভিটামিনস, ভিটামিন এ, আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসও আছে, যেটা খুব ভালো আমাদের হেলদি স্কিনের জন্য। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস সোরাইসিস বা এক্সিমার মতো স্কিন প্রবলেমকে থেকেও রক্ষা করতে, আমাদের স্কিনকে রক্ষা করতে সহায়তা করে। আর যেহেতু মূলত এটি ফ্রেশ ওয়াটার ফিশ, তাই এই মাছ রিউমাটয়েড আর্থারাইটিসের সিমটমকেও লো করতে সহায়তা করে। দেখুন কীভাবে কাটা হচ্ছে এই মাছ। যথেষ্ট পরিশ্রমের দরকার, প্রপার স্কিলসের দরকার হয়, বারেবারে বলছি, মানে এফিশিয়েন্ট লোক না হলে এই মাছ কাটা সম্ভব নয়। উনি হাতে করে, মানে একটা মানুষের এই এত বড় মাছ 25 কেজি ওজনের প্রায় একটা মাছ এইভাবে হাতে করে ধরে কাটাটা খুবই কষ্টসাধ্য। দেখুন উনি কীভাবে কাটছেন। হঠাৎ করে বাজারে গিয়ে চোখে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। মানে নর্মালি এত বড় মাছ আমরা বাজারে গিয়ে কাটা মানে লাইভ দেখতে পাই না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন কীভাবে কাটা হচ্ছে। মাছটাকে উনি হাফ করতে পেরেছেন, এবারে বাকি পোর্শনগুলোকে কেটে ছোট করছেন। দেখুন সেটাও যথেষ্ট কষ্টসাধ্যের কাজ, মানে কিভাবে উনি মাছটার মানে পিস করছেন, মাছটাকে কেটে। সত্যি পুরো ঘেমে স্নান করে গেছেন দাদা, আপনাদের লাইভ দেখালাম এত বড় হিউজ জায়ান্ট কাতলা ফিশ এরকম লাইভ কাটা মার্কেটে সত্যি দেখা যায় না, খুবই কম দেখা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ভবিষ্যতের নোটিফিকেশান পেতে প্রেস করতে ভুলবেন না। আমার চ্যানেল সিটি অ্যান্ড আই সাবস্ক্রাইব করবেন, তাহলে ভবিষ্যতে আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব।
বলবো একটু দাদার সাথে। দাদা আপনার নামটা? রাজু গোমস। একটু জোরে বলুন। রাজু গোমস। রাজু গোমস। আচ্ছা এই মাছ কত মানে ওয়েট কত হবে মোটামুটি? 25-26 কিলো। 25-26 হবে? আমি বললাম, আমি ভাবলাম 20-22। মানে নর্মালি তো দেখতে পাওয়া যায় না এত, মানে এত কেজি, এত 25-26 কেজি ওয়েটের মাছ। কোথা থেকে নিয়ে এসেছেন এটা? কবরডাঙ্গা। ঠিক আছে, ধন্যবাদ। সিটিআই আই চ্যানেলে আপনাকে স্বাগত জানালাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, নতুন ভিডিও নিয়ে।